চুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে কালুয়া নামে এক মুচি থাকতো। গ্রামে গ্রামে ঘুরে জুতো সেলাই করেই তার সংসার চলত। তা একদিন নিজের গ্রাম ছাড়িয়ে শহরতলির পথে কালুয়া হাঁ পেড়ে পেড়ে পথ চলে। জুতো সারা ব্যাগ গো জুতো, জুতো সেলাই করবে গো জুতো সেলাই, ছেঁড়া জুতো সারাবে গো ছেঁড়া জুতো, ছেঁড়া ফটা জুতো কাটা সেলাই করবে গো জুতো সেলাই। ওহে শুনছ ও জুতো সেলাই বলা, এদিকে এদিকে। আগে বলেন বাবু, দেখো তো এটা সারাই করতে পারবে কিনা। আরে পারবো না কেন, নিশ্চয়ই পারবো। দেন দেন সারিয়ে দি, জুতো সেলাই করে দি আপনার। আগে কত নেবে তা তো বলো। আর বেশি নেব নি, দু আনাই দেবেন। বলো কি, চটি সারাই করতে দু আনা? তা তো লাগবেই বাবু। এর সাথে আর দু আনা যোগ করলেই তো নতুন চটি হয়ে যাবে বাবা। কি যে বলেন। থাক থাক, তোমায় আর সারাই করতে হবে না, যত সব যা খুশি মুখে এলো মজুরি চেয়ে ফেললেই হলো। যাহ যাহ চলে গেল দুধ, তার কিসাব খদ্দের জোটে কপালে। না এবার ওই দোকানটার সামনে বসে একটু খানিক জিরিয়ে নি। এখানে বসলে যে অটো অটো একটু বসে জিরিয়ে নি, উঠে যাবক্ষণ। না না ওটি চলবে না, আজ একটু বসবে কালারও একটু, তারপর এখানে চেপে বসবে। তোমাদের মতো ফেরিওয়ালাদের আমার ফের জানা আছে। আগে আগে ভুল করছেন বাবু, আমি তো জুতো সেলাই করে বেড়াই। যাই সারাই করো, অন্য জায়গা দেখো বাবা।